আমরা এ পর্যায়ে চলে আসলাম বেহুলা লক্ষীন্দর যাত্রাপালায়। আলোচিত চরিত্রটি বিভিন্ন মঞ্চে বিভিন্ন সময়ে দেখে আসতেছি আমরা, সাথী করে আসতেছেন দাসীর চরিত্রের কাজ, এবং সে কাজগুলোর খুবই ভালো রেসপন্স আমরা বক্সে পেয়ে থাকি, কমেন্ট বক্সে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন সাথীকে নিয়ে, যে আপনি এখন কেমন আছেন বা কিভাবে এই কাজে আসলেন, এবং আপনি বর্তমান সময়ে কি কি কাজ করছেন বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যদি একটু খুলে বলতেন। সাথী, আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাইরে আপনারা যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরো ভালো কিছু দিতে পারি। তো আমার বেহুলাতে কিভাবে আসলাম এটা এখন আপনাদের জানাবো। তো আমি এক সময় বাউল গানে ছিলাম, সেখান থেকে হঠাৎ করে আমি ইউটিউব চ্যানেলে ঢুকি, ঢোকার পরে মফিজকে দেখি। মফিজকে দেখার পরে আমার তার গান ভালো লাগলো, তখন তার নাম্বারটা আমি যেভাবে সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে তার সাথে কথা বললাম। কথা বলার পরে সে আমাকে ডাকলো, তার সাথে এমনকি ভিডিও কলেও কথা বললাম, ডাকলো। আমি কালিয়াতে আসলাম, ওর সাথে দেখা করলাম, দেখা করার পরে ও আমাকে রেখে চলে গেল। তো চলে যাওয়ার কারণটা আমি বুঝতে পারিনি, তো পরীক্ষণ আমি বুঝতে পারছি যে সমস্যা এইটা যে আমার বয়স নাকি বেশি, এই জন্যই আমাকে ওদের দলে নিবে না। তো যাই হোক, আমি তারপরেও অনেক ইয়েতে না যে ওর দলে আসছি। আসার পরে কিছুদিন আমি ওর সাথে অভিনয় করলাম সখীতে, তারপরে মায়ের অভিনয় করেছি, তারপর হচ্ছে এদিকে মায়ের অভিনয় করার পরে হঠাৎ করে আমাকে ওরা জানালো যে তোমাকে সেটাই বলতেছি, তো আমাকে জানালো তোমাকে আমাদের দলে রাখা যাবে। তো আমি বললাম আমার কারণটা কি, কোনো দোষ ছিল আমার আমাকে দলে রাখা যাবে না? কয় না তেমন কোনো কারণ নেই, এই জন্যই রাখবো না যে আমাদের লোক হয়েছে। তো লোক হয়েছে তা আপনারা আমাকে ডেকে আনলেন কেন? তো আনলেন যখন, তো এখন রাখবেন না, তো আমি এখন কি করে খাবো? আমি ওদিকে আমার আগের গানটাও ছেড়ে দিলাম, চাকরিও ছেড়ে দিছি, আমি এখন কোথায় যাব? তো যাই হোক, অনেক ই করার পরে রিকোয়েস্ট করলাম, তারপরে আমাকে বলে রাখলো না। না রাখার পরে আমি নাইকে জেরি আমার বাম সাইডে বসা, ওর সাথে আমি যোগাযোগ করলাম, আমি ওর দলে রাখলাম। তো এখন আমি জেরিনের সাথে সঙ্গীতে অভিনয় করছি, তো অনেক ভালোই লাগতেছে ওর সাথে অভিনয় করে। যতটুকু মজা আমি আনন্দ না পাইছি মফিজের দলে, তার চেয়ে বেশি আমি জেরিনের দলে এসে অনেক আনন্দ উপভোগ করতেছি। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, জেরিন নায়িকা এবং সুদীপ ভাই নায়ক, সখী আমি, সাথী, তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দলের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে আপনাদের আনন্দ দিতে পারি, আরো ভালো কিছু যেন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।